जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर खुनीदेर दाय मुक्तिर कुख्यात इंडिमनिटी अध्यादेश बातिलेर ऐतिहासिक दिन आज। 1996 सालेर एई दिने संसदेर माध्यमे बिलटी बातिल करे बंगबंधु ओ जेल हत्याकांडेर विचारेर बाधा दूर हय। एकी साथे बंगबंधुर खुनीदेर विचारेर मध्य दिये जाति कलंकमुक्त हय एबं विचारहीनतार संस्कृति थेकेओ मुक्ति पाय। रिपोर्टे आरो जानाच्छेन हासान जावेद। दीर्घ 9 मासेर रक्तक्षयी संग्रामेर मध्य दिये जाति स्वाधीनता अर्जन करे। स्वाधीनतार सेई महान স্থপতি जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानके 1975 सालेर 15 আগস্ট नृशंसভাবে সপরিবারে হত্যা করা হয়। সেই ঘাতকদের রক্ষা করতে অবৈধ রাষ্ট্রপতি খंदकार মুশ্তাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। পরবর্তী সরকার সেই অধ্যাদেশকে 1979 সালের 9 এপ্রিল সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে আইনি বৈধতা দেয়। এর ফলে দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধু ও জেল হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে সেই বিল সংসদের মাধ্যমে বাতিল করে। বিচার বিভাগের সাথে সম্পৃক্ত বিজ্ঞজনরা বলছেন, পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রনায়কদের খুনিদের দায় মুক্তি দেওয়ার এমন নজির নেই। আইনে পরিণত করার উদ্দেশ্য একটাই, যে এদের বিচার যেন ইহকালে কোনোদিন না হতে পারে। যারা খুন করেছে তাদের নিষ্কৃতি দেওয়া হয়েছে, যারা পরিকল্পনা করেছে তাদেরও নিষ্কৃতি দেওয়া হয়েছে। বিচার তো দূরের কথা, তাদের প্রত্যেকে কিন্তু পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন দূতাবাসে লোভজনক চাকরিও দেওয়া হয়েছে। এই যে বিধানটা করে উনি একটা অর্ডিন্যান্স জারি করলেন, এটা ছিল সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী। জিয়া রহমান রাষ্ট্রপতি সেই সময় সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে পার্লামেন্টে পাশ করে ওই অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয়। সংবিধান বলছে অপরাধ করে কেউ দায় মুক্তি পাবে না, সবাই আইন অনুযায়ী বিবেচিত হবে, কিন্তু ওই অর্ডিন্যান্স এবং সেটাকে আইন করে বলা হলো বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না, যারা ওই ঘটনা ঘটিয়েছেন তাদের কোনো প্রশ্নের মুখোমুখি করা যাবে না। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলা পুনরুজ্জীবিত হয়। দীর্ঘ অপেক্ষার পর বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত কিছু সেনা সদস্যের ফাঁসির রায় ও যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিছু মৃত্যুদণ্ড কার্যকর করে সরকার। ইনডেমনিটি অর্ডিন্যান্সের মতো একটি জঘন্য আইনকে বাতিল করার মধ্য থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের শাসন প্রতিষ্ঠিত করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিচার সহ যারা ঘৃণ্য অপরাধ করেছিল তাদের বিচারের মধ্য থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করা হয়েছে। তারা বলছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীরা এখনও আড়ালেই রয়ে গেছে। একটি স্বাধীন কমিশনের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে না পারলে বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার পূর্ণাঙ্গ বিচার সম্পন্ন হবে না বলেও মনে করছেন তারা। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।